ايش هذا بقى؟ মাছি পেয়েছে রুই মাছ আছে মাশাআল্লাহ তো বৃষ্টির জন্য মাছ খায় না অনেক বৃষ্টি হইছে তারপর আমি রুই পাইছি কালিবাস পাইছি আমার পাশে এখানে সবাই মোটামুটি ভালো পাইছে কিন্তু অন্য অন্য কি ওরা তেমন বেশি পায় না মাছ পায় না মাছ খাওয়া দাওয়া নাই মাছে কোনোই নাই বৃষ্টি ওয়েদার ভালো না কি পরিস্থিতি বেশি ভালো না ওয়েদার খারাপ মাছ টান হচ্ছে না এই আর কি না মাছ খাচ্ছে না ওয়েদার খারাপ তো ওয়েদার খারাপ জন্য মাছ খাচ্ছে না ওয়েদার ভালো হলে মাছ খেতো মাছ তো পর্যাপ্ত পরিমাণে মাছ আছে বড় বড় সাইজের মাছ আছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে আমি এসেছি কোনাপাড়া মিনি কক্সবাজার এখানে 8000 টাকার টিকিটে মাছ ধরার আয়োজন চলছে তো দেখি আমাদের অনেক ঢাকার ফিশ লাভার্সের মেম্বাররা এখানে ফিশিং করতেছে এছাড়াও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে শিকারীরা দুই দিনের মাছ ধরতেছে তো আজকে মূলত আসলাম যে এখানে কি অবস্থা বা কি পরিস্থিতি তো চলুন দেখি শিকারীদের কি অবস্থা তো আজকে যেখানে খেলা হচ্ছে সেটা হচ্ছে মিনি কক্সবাজারের বড় পুকুরটা এখানে দুই দিনের খেলা 8000 টাকার মূল্যে দেখতে পাচ্ছেন শিকারীরা এই যে এখানে অনেক শিকারী আছে এখানে সালাউদ্দিন ভাইয়ের একটা হিট দেখি কি মাছ হিট করেছে এটা সালাউদ্দিন ভাই এবং হিমু ভাইদের পয়েন্ট মিগেল মাছ তো এখানে মাছগুলো সব 400 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম সাইজের মাছ এভারেজ এই যে ছোট মাছ বেজে আছে নিচে যা মাছটা ছুটে গেল ব্যাড লাক এই যে এখানে বড় ভাইদের পয়েন্ট মামুন ভাই এবং মামুন ভাইদের এই যে দেখেন মামুন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে খেলার কি পরিস্থিতি বলেন পরিস্থিতি আশেপাশের মাছের থেকে ভালোই খাইতেছে আমাদের মাছ একটু কম খাইতেছে কম খাইতেছে না ওয়েদারের কারণে হয়তো বা আচ্ছা আচ্ছা আজকে টিকিটের মূল্য কত এবং কয় দিনের টিকিট আর কি এটা হচ্ছে ডে নাইট আচ্ছা বৃহস্পতিবার 3টা থেকে খেলা শুরু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আচ্ছা 8000 টাকা চার্জ ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন মিকেল মাছ নদীর ফুলের শিকারি কি অবস্থা ইমু ভাই কি অবস্থা আজকে টিকিটে আসলেন মিনি কক্সবাজারে কি পরিস্থিতি দেখলেন বলেন বৃষ্টির কারণে পরিস্থিতি বেশি ভালো না ভালো না না আজকে এখন তো টুকটাক মাছ খাইতেছে খাইতেছে আশা করা যায় যে আজকে মাছ হবে আচ্ছা আচ্ছা আপনারা কয়জন আসছেন 11 জন 11 জন না 11 জন আচ্ছা আচ্ছা
করে দেখ এই আরেকটা মাছ হিট করেছে ভালো হয়েছে রে ভাই তো শিকারীদের ভাষ্য মতে আজকে টুকটাক মাছ খাচ্ছে এই সাইডটা ওরকম মাছ খাচ্ছে না কয়েকটা পয়েন্ট মোটামুটি মাছ উঠাতে পারছে বেশিরভাগ মৃগেল কার্ফু জি বড় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনাদের আছে মোটামুটি মোটামুটি দেখি কি মাছ হয় ছোট কালী ক্রস দেখেন ছোট মাছের সংখ্যাটাই বেশি তো আমাদের কামরাঙ্গি চরের অনেকজনই আসে হিমু ভাই সালাউদ্দিন ভাই তারপর বিল্লাল ভাই তাদের অনেক ভাই ব্রাদার মিলে আজকে মিনি কক্সবাজার আসে এখানে ফিশিং করতে তারপর আমাদের আলতাফ ভাই তো তারা মূলত আসে ফিশিং প্লাস একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাবে শিকারীরা মিলে তো আজকে শুনি বিল্লাল ভাইয়ের মুখ থেকে শুনি যে আজকে মিনি কক্সবাজারে তাদের খেলার এখন কি বর্তমান কি পরিস্থিতি এবং তারা যে কি কি করলো আয়োজন করলো তাদের তার মুখ থেকে শুনি ভাই বলেন আসলে কাজকর্মের ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আর কি বন্ধুবান্ধব সবাই মিলে একটু আনন্দের জন্য আসা মূলত মাছ এটা হচ্ছে হলো তাদের নেশা আর কি আমাদের বন্ধুদের দুইটা ভাগ আর কি আর কয়েকজন হচ্ছে হলো পিকনিকের নেশা মানে একটু ব্যস্ততার মাঝে একটু রিল্যাক্স হওয়ার জন্য আসা সেজন্য গতকাল মোটামুটি কয়েকজন মিলে হাঁস কিনে ওগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসা তারপরে শর্টকাট ওখান থেকে পরিষ্কার নিয়ে আসছে এই জন্য যে আমাদের এখানে জানি কোনো ঝামেলা না হয় এই কারণে মানে পরিষ্কার নিয়ে আসছে শুধু এখানে রান্না আমরা করে ফেলছি রাতের খাবার আপাতত আমাদের শেষ হয়ে এখন সকালে আয়োজন শেষের দিকে প্রায় এখন আমরা সবজি খিচুড়ি করব সকালের খাবার আর দুপুরে করব যে মাছ আমরা এখন ফিশিং করতেছি ধরতেছি এই মাছ দিয়ে শুধু মাছ ভাত আর ডাল এই আর কি আমাদের ছোট্ট আয়োজন আর কি ঠিক আছে যাক অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাইকে মূলত তারা যেটা বুঝাইলো আর কি তারা শিকারী যারা আসে সবাই ভাই ব্রাদার অনেকে কাজে ব্যস্ত থাকে বা অনেকে মাছ ধরে প্রতি সপ্তাহে প্রতি মাসেই তো তারা একটু কর্মব্যস্ততার মাঝে তারা একটু সময় করে আজকে আসছে মূলত তাদের সাথে অ্যাড হয়েছে একটু পিকনিক হয়ে যাবে তারা গতকালকে মোটামুটি হাঁস রান্না করে তারা খেয়েছে তো এখন তাদের সকালের আয়োজন সবজি খিচুড়ি এই যে দেখতে পাচ্ছেন মাসুম ভাই এই যে আমাদের মাসুম ভাই একটি মাছ হিট করেছে মোটামুটি এখানে তিনি খারাপ আশায় হিট করতেছে একের পর এক হিট এই যে মৃগেল মাছ তো আমরা এখন যাচ্ছি আমাদের রিয়াজ ভাইয়ের পয়েন্টে রিয়াজ ভাই সত্তার ভাই তাদের পয়েন্টে মাছ পাই না মাছ পাই না মাছ খাওয়া দাওয়া নাই মাছে কোনোই নাই বৃষ্টি ওয়েদার ভালো না কয় একটা পাইছি আর কি না পাওয়ার মতো অসংখ্য ধন্যবাদ এখন আমি কথা বলবো আমাদের কামরাঙ্গি চরের অভিজ্ঞ শিকারী আমাদের বড় ভাই আমাদের রিয়াজ ভাই দেখি আজকে রিয়াজ ভাই কি অবস্থা কি অবস্থা কি পরিস্থিতি বলেন কি পরিস্থিতি বেশি ভালো না ওয়েদার খারাপ মাছ টান হচ্ছে না এই আর কি পাইছি দুই চার পাঁচটা পাইছি না আশা করা যেন হবে না কই জয়নাল ভাই কই এই যে আমাদের জয়নাল ভাই কি অবস্থা বলেন অবস্থা বেশি ভালো না অবস্থা আছে মোটামুটি আছে আর কি
আমাদের কামরাঙ্গীর চরের আব্বাস ভাই তার সাথে কথা বলি, তিনি আজকে মিনি কক্সবাজারে মাছ ধরতেছে, কি অবস্থা? আসসালামু আলাইকুম আব্বাস ভাই। ওয়ালাইকুম সালাম। তো কি অবস্থা মিনি কক্সবাজারে আজকে আসলেন, কি অবস্থা একটু বলেন। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জন্য মাছ খায় না, অনেক বৃষ্টি হয়েছে, তারপর আমি রুই পাইছি, কালিবস পাইছি, আমার পাশে এখান থেকে সবাই মোটামুটি ভালো পাইছে, কিন্তু অন্য অন্য কেউ তেমন বেশি পায় নাই। আমি 3-3.5 কেজি একটা রুই পাইছি, 2 কেজি আলা দুটা কালিবস পাইছি, আর এমনি ছোটো বড়ো সবাই পাইছে, যে কেজি 10 তো এখানে হবেই। যে দেখি আমরা আব্বাস ভাই এ পর্যন্ত কী মাছ পেয়েছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো মাছই পেয়েছে, রুই মাছ আছে মাশাল্লাহ। যাক, রুইয়ের দেখা পেলাম, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, কী অবস্থা বলেন, আছে কী পরিস্থিতি? পরিস্থিতি আজকে ভালো না। আছে ভালো না? না, ওরকম খাচ্ছে না নাকি? না। ও আচ্ছা আচ্ছা, কী এই পর্যন্ত কীরকম মাছ পেয়েছেন আপনারা? এই পর্যন্ত মাছ, ছোটো মাছ পেয়েছি। ছোটো মাছ পেয়েছেন, বড় সাইজের মাছ হয়নি এখনো? না না, বড় মাছ হয়নি। তো আছে কী অবস্থা, কী পরিস্থিতি একটু বলেন। আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত মাছ না হলেও মোটামুটি মাছ হয়েছে আর কি। হ্যাঁ, এরকম সবাই পেয়েছে কিনা জানি না, মোটামুটি আমরা পেয়েছি আর কি। আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ খুশি, আমরা খুব খুশি। না আলহামদুলিল্লাহ। আচ্ছা, টিকিটের মূল্যটা কিরকম ছিল? টিকিটের মূল্য ছিল 8000 টাকা। 8000 টাকা। তো অনেক শিকারীরাই বলতেছে মোটামুটি ওরকম মাছ হচ্ছে না, তো আজকে বিবেচনা কি 8000 টাকার টিকিট কি আপনার জন্য মনে করেন পারফেক্ট আজকে খেলার জন্য? আপনি কি মনে করেন? না, মাছ খাচ্ছে না, ওয়েদার খারাপ, তো ওয়েদার খারাপের জন্য মাছ খাচ্ছে না। ওয়েদার ভালো হলে মাছ খেতো, মাছ তো পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, বড় বড় সাইজের মাছ আছে এটার মধ্যে, এর আগেও আমরা মেরেছি এটার মধ্যে। থ্যাংক ইউ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ গোলা ভাইকে। এই যে এখানে আরও আমাদের অভিজ্ঞ অভিজ্ঞ শিকারীরা বসে আছে, মনির নানা, মনির ভাই, এই যে। তো এই যে আমাদের নাহিদ ভাই, শাকিল ভাই এবং দাদার পয়েন্ট, তারাও আজকে ফিশিং করতেছে, তাদের মুখ থেকে শুনি। নাহিদ ভাই কী অবস্থা বলেন? এই তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অবস্থা হচ্ছে কালকে থেকে ওদেরটা খারাপ ছিল, তো তেমন একটা মাছ হয় নাই আসলে, 8000 টাকার টিকিটের তুলনায় মাছ খুবই খারাপ। তারপরে আবার এর আগে একটা খেলছিলাম 10000 টাকা, একদম মদিনা বাস, ওয়েদার খুব খারাপ ছিল। তো আসলে টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আসলে আমাদের শিকারীদেরও ভূমিকা রাখতে হবে, কারণ পুকুর মালিক যখন যা বলে তাই আমরা করে ফেলি। এই জন্য আসলে শিকারী ফোরাম দরকার আমার যেটা মনে হচ্ছে, যে শিকারীদের সাথে কথা না বলে যাতে কেউ টিকিটের মূল্য নির্ধারণ না করতে পারে, এরকম একটা আসলে আমাদের ফোরাম দরকার আমি যেটা মনে করি। এই ক্ষেত্রে আমি বিভিন্ন বড় বড় গ্রুপগুলো, যা গ্রুপের অ্যাডমিন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে এই জিনিসটা খেয়াল রাখে, কারণ যাতে পুকুর মালিকও বাঁচে আবার শিকারীরাও বাঁচে, এরকমভাবে একটা টিকিট মূল্য নির্ধারণ করা হোক। আর যদি রেজাল্ট সবারই খারাপ হয়, ওই ক্ষেত্রে যাতে পুকুর মালিকের সাথে বসে শিকারী ফোরামরা কোনো একটা কিছু করা যায় ওটা দেখবে, এই হচ্ছে আমার মন্তব্য। যাক, অসংখ্য ধন্যবাদ নাহিদ ভাইকে, খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।